আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে একটা মানুষ কতদিন একটা জায়গায় কাজ করে, যদিও একই কাজ একই তার প্রোডাক্টিভিটি, তবুও সময়ের সাথে সাথে মানুষের বেতন বাড়ে। তো এগুলি হলো অনেক বড় একটা বিষয় যেগুলি আলাপ আলোচনার ভিত্তিতে একটা কোম্পানি যাতে ফাইন্যান্সিয়ালি সাউন্ড থাকে এবং আমাদের দেশ যাতে সর্বতভাবে কম্পিটিটিভ থাকে, সেগুলির অনেক বিষয় রয়েছে। কিন্তু এগুলির বাইরে এসে এরকম জোর জবরদস্তি করে যে যা করা হচ্ছে তাতে এটা ফল খুবই খারাপ হচ্ছে। এবং যেহেতু ওনারা অনেক বেশি প্র্যাগম্যাটিক, আমরা এক দলের দাবি সব দলের দাবি মানলেই সবাই সমভাবে খুশি হচ্ছে। তারা বলছে না এই ট্যারিফ বেতন অনেক বেশি বেড়ে গেছে, এখানে আমাদের পরিমাণ বাড়তে হবে, আবার রোজা বাড়াইলে বলতেছে আরেকজন বাড়ছে না। সেই জন্য কোনোভাবেই আমরা এটাকে থামাতে পারছি না, কোনোভাবেই থামাতে পারছি না। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আজকে কথাবার্তা বলে করার পরে আমার কালকে আরেকটা নতুন দাবি আসছে, সেজন্য আমাদের সংখ্যা হয় দুইটা কারণের সংখ্যা। একটা হলো কোনোদিন আমাদের এই শিল্পে এরকম কিছু হয় না এখন কথা হচ্ছে, সেটা একটা বিষয়। আর একটা বিষয় হলো কোনোভাবেই ওনারা দাবি কেন মানছেন, মানে যাই বলা হচ্ছে একজন না একজন আরেকটা নতুন ধরনের দাবি নিয়ে এসে অস্থিতিশীল করছে। ব্যাপারটা গভীরভাবে চিন্তা করা উচিত, যেটা এটা বিরাট সুদূরপ্রসারী একটা খারাপ ইম্প্যাক্ট রয়েছে আমাদের দেশীয় শিল্পের মধ্যে। আমরা চাই এটা আসুক এই মুহূর্তে, মানে পারলে এখন সমাধান হবে, এই জন্যেই আপনাদের কাছে আমাদের সাহায্য চাওয়া। আমরা সরকারের সর্বোচ্চ পর্যায়ে আমরা সবার অ্যাটেনশন গেইন করেছি, ওনাদেরকে বলেছি, ওনারাও জানেন, কিন্তু আমরা যেটা চাচ্ছি যে ওনাদের অ্যাটেনশন পেয়েছি ঠিকই, কিন্তু ওনাদের চাচ্ছি যে ওনাদের অনেক প্রায়োরিটি রয়েছে, যে ওনারা এই কাজটা আগে করবেন না ওই কাজটা আগে করবেন। আপনাদের হাতে অনেক কাজ আমরা জানি, কিন্তু আপনারা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে যে কাজ করছেন সেখানে ওষুধ শিল্প, আমরা মাত্র 50টা কোম্পানি, এখানে আপনাদের যদি হাইয়েস্ট পসিবল প্রায়োরিটিও দেন তাহলেও আপনাদের লোকবল এবং আপনাদের যে রিসোর্সেস লাগে সেটা খুব বেশি, কিন্তু এই রিসোর্সেস আপনারা ব্যয় করে একটা বিশাল বড় সেক্টরকে, যার যার অত্যধিক বড় একটা ইম্প্যাক্ট রয়েছে আমাদের সোসাইটিতে, যে সেই ইন্ডাস্ট্রিকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচাতে পারে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আপনাদের মাধ্যমে আমরা, আপনাদের অ্যাটেনশন আছে, কিন্তু আপনাদের মাধ্যমে আমরা এই প্রায়োরিটিটা ওনাদের কাছে চাচ্ছি, যাতে করে আমাদের ওষুধ শিল্প রক্ষায় এখনই ওনারা এগিয়ে আসেন। এবং আমরা জানি আমরা সমস্ত যৌক্তিক দাবি দেওয়া এবং আমাদের জন্য যা কিছু সম্ভব, যারা কাজ করেন তারা আমাদেরই শরীরের পার্ট, এবং কোনোভাবেই তারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হন এটা আমরা চাই না। আমরা শান্তিপূর্ণভাবে সুন্দর সৌহার্দ্য অবস্থায় 50 বছর ধরে কাজ করে আসছি। আজকে এটা কেন হলো এটা আমরা বুঝতে পারছি না, এটার মধ্যে যা কিছু আছে সেটা তারাও বুঝছে না যে কি কারণে তারা এরকম বিহেভ করছে। আজকালকার এই আপনার তথ্য প্রযুক্তির যুগে কোথা থেকে কে কি করে কিভাবে কাকে উস্কানি দেয় এগুলি বোঝা খুবই মুশকিল। এবং আমাদের এই সমস্ত কিছু কিছু লোক কোনো একটা গভীর ষড়যন্ত্রের অন হিসাবে নিজেরা কাজ করছে, এটা তারা নিজেরাও বুঝে না, এবং বুঝলে তারা হয়তো বলতো এটা আমরা কোনোদিন করতাম, কিন্তু তারা এই কাজগুলি করে যাচ্ছে। তাদেরকে বোঝানোও খুবই ডিফিকাল্ট, কিন্তু আমাদের সবার সম্মিলিতভাবে বলতে হবে আপনারা এই ধরনের আপনার বিশৃঙ্খল এবং ভয় ভীতি প্রদর্শন করা এবং যে কোনো ধ্বংসাত্মক সব কিছু থেকে বিরত হয়ে চলে আসে, এটা আমাদের মাননীয় প্রধান প্রতিষ্ঠা করেছেন, আমাদের মাননীয় আরবিজিৎ বলেছেন, প্রতিটি মানুষ এই আহ্বান জানাচ্ছে, কিন্তু ওনারা করছেন সম্পূর্ণ ভিন্ন উল্টা দিকটা। সেটা কোনো কারণ নাই, তারা কিন্তু এই ধরনের লোকও না,